প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে যে বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করবো নির্দেশনা অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক কিংবা কর্মকর্তা ওনারা কি কি পদক্ষেপগুলো নেবেন বা কি কি পদক্ষেপগুলো নিতে হবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো আজকে আপনারা যে নোটিশ দেখতে পাচ্ছেন সেটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে গত একত্রিশ অক্টোবর দুই হাজার বিশ এই নির্দেশনাটি বা বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে আমরা 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 এখানে একটু একটু দেখতে পাচ্ছি পুরো নির্দেশনাটি আমি না যে যে চুম্বক অংশগুলো আমরা সেটুকু দেখব এখানে হ্যাঁ এখানে বলা হচ্ছে এখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার প্রথাগতভাবে বার্ষিক পরীক্ষা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে তবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের অর্জিত শিক্ষণ মূল্যায়ন করা হবে সেই অ্যাসাইনমেন্টটা আসলে কি সে অ্যাসাইনমেন্টটা বলা এখানে প্রতি সপ্তাহের শুরুতে ওই সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেওয়া হবে যেমন আজকে হচ্ছে পয়লা নভেম্বর তাহলে এখন থেকে আগামী সাত দিন পরবর্তী যে প্রথম যে সপ্তাহ সেই সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো অলরেডি দেওয়া আছে আমরা সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করব সপ্তাহ শেষে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তাদের শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে সেটা অভিভাবকের মাধ্যমে হোক বা অন্য কারোর মাধ্যমে হোক বা অনলাইনে হোক নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে তো এক্ষেত্রে শিক্ষকের জন্য যে মূল্যায়ন নির্দেশনা আমরা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের গ্রিড অনুসরণ করে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে তিনটি করে অ্যাসাইনমেন্টের কাজ দিতে হবে এখানে অ্যাসাইনমেন্টের গ্রিডটা কি আমরা সিটু এক একটু দেখে নিই এ হচ্ছে অ্যাসাইনমেন্টের গ্রিড আমি স্টেপ একটি দেখালাম এখানে এখানে দেখেন কোভিড উনিশ পরিস্থিতিতে দু হাজার বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর পুনর্বিন্যাসকৃত এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য যেমন এখানে বাংলা অ্যাসাইনমেন্টের যে দুইটা অ্যাসাইনমেন্ট টোটাল অ্যাসাইনমেন্ট দুইটা দেওয়া হবে সেক্ষেত্রে প্রথম অ্যাসাইনমেন্টটা প্রথম সপ্তাহে দেওয়া হবে আর ষষ্ঠ অ্যাসাইন দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা ষষ্ঠ সপ্তাহে দেওয়া হবে তাহলে টোটাল বাংলা হচ্ছে দুইটা এভাবে আমি যদি প্রথম সপ্তাহে শুধু ক্লাস সিক্সের গুলো হিসাব করি তাহলে উনি তারা ক্লাসিক শিক্ষার্থীরা বাংলার এক পথ একটা অ্যাসাইনমেন্ট পাবে ইংরেজি একটা অ্যাসাইনমেন্ট পাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা অ্যাসাইনমেন্ট পাবে সো প্রথম সপ্তাহে ক্লাস সিক্সের শিক্ষার্থীরা তিনটা অ্যাসাইনমেন্ট এখানে পাবে আমি যদি অন্যভাবে বা সপ্তম শ্রেণীর যে শিক্ষার্থী তাদের জন্য হিসাব করি তারাও তেমনি প্রথম সপ্তাহে তিনটা অ্যাসাইনমেন্ট পাবে সেটা বাংলা ইংরেজি এবং বিশ্ব পরিচয় একইভাবে আমরা যদি অন্যান্য যে বিষয়গুলো আমরা ধরি যে সপ্তম শ্রেণী আর আমরা জন্য বিষয় এটা অষ্টম শ্রেণীরও তাও তিনটা আমি যদি নবম শ্রেণীর মূল্যায়ন যে গ্রিড সেই গ্রিডে আমরা দেখতে পাচ্ছি বাংলার জন্য একটা অ্যাসাইনমেন্ট পাবে প্রথম সপ্তাহে ইংরেজির জন্য একটা অ্যাসাইনমেন্ট এবং রসায়ন আর ইতিহাস ইতিহাস ব্যবসা উদ্যোগ অর্থাৎ যারা সায়েন্স আর্টস কমার্স তাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তো আমরা যে অ্যাসাইনমেন্টটা দেখতে বলা অ্যাসাইনমেন্ট গাইড সম্পর্কে আমরা জানলাম এ প্রতি નિર્দায়িত বা বিষয়সমূহের প্রস্তাবিত অ্যাসাইনমেন্ট জমা নেওয়া মূল্যায়ন করা পরীক্ষকের মন্তব্য সহ অ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীকে দেখানো অর্থাৎ অ্যাসাইনমেন্টটা শিক্ষার্থীরা যখন জমা দিবে সেটা আপনি মূল্যায়ন করবেন ওদেরকে ওদেরকে ফেরত দিতে হবে তারপর সেটা আবার পুনরায় টিচারকে দিবে অর্থাৎ তারা তাদের মূল্যায়নটা দেখতে পাবে তারপর তারা সেটা যখন প্রতিষ্ঠানে দেওয়া হবে সেই প্রতিষ্ঠান সেটা সংরক্ষণ করার কাজটি একত্রিত ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এই কার্যক্রমের প্রতিটি শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থাৎ একটা রেজিস্টার মেনটেন করতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সকল মূল্যায়ন রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে অ্যাসাইনমেন্টে এর আওতায় ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া যাবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া যাবে সৃজনশীল প্রশ্ন দেওয়া যাবে প্রতিবেদন প্রয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত আছে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট গুলো সাদা কাগজে সহস্তে লিখে জমা দিবে অভিভাবক বা তার প্রতিনিধি স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতি সপ্তাহে একদিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবেন এবং জমা দিবেন এ হচ্ছে অ্যাসাইনমেন্টের যে শিক্ষার্থীদের শিক্ষকের জন্য মূল্যায়ন নির্দেশনার প্রথম অংশ আর নম্বর হচ্ছে শিক্ষার্থীরা তার লেখায় লেখায় তার মৌলিক চিন্তা কল্পনা ও সৃজনশীলতা প্রতিপত্তি তার তা শিক্ষক বিশেষভাবে লক্ষ্য রাখবেন প্রদত্ত উত্তরে প্রয়োজনীয় তত্ত্ব এগুলো আমরা ডিটেইলসগুলো দেখছি না আমরা ইম্পর্টেন্টগুলো একটু দেখব দেখো এবার যে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার পর শিক্ষক তার মতামত সহ অ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীর নিকট পৌঁছানোর ব্যবস্থা করবেন এবং একটি নির্দিষ্ট সময় শেষে সেটি ফেরত দিয়ে প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন তো শিক্ষক একটি শ্রেণীর একটি বিষয়ের সবগুলো অ্যাসাইনমেন্টের সামগ্রিক মূল্যায়নের উপর ভিত্তি করে মন্তব্য করবেন যেমন অতি উত্তম উত্তম ভালো অগ্রতির প্রয়োজন এগুলোর পরিমাপের নির্দেশক নিচে দেওয়া হলো তো আমরা যদি দেখি অতি উত্তম কখন হবে যদি বিষয়বস্তুর সঠিকটা রক্ষা করা হয় লেখায় কুসূত্র পাত্রপুষ্ট ইত্যাদি আর কি একইভাবে উত্তমের ক্ষেত্রে এই বিষয়গুলো যদি ফলো করা হয় তাহলে সেটা উত্তম হবে আর ভালোর ক্ষেত্রে হবে এই তিনটা নির্দেশক সেটা আমরা দেখতে হবে অগ্রতির প্রয়োজন হলে নিচে তিনটা একটু দেখতে হবে এবার প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এই অ্যাসাইনমেন্ট অংশ নিচ্ছ তো তোমাদের জন্যই যে গুরুত্বপূর্ণ যে অ্যাসাইনমেন্ট নির্দেশনা সেগুলো আমি দেখি শিক্ষার্থীদের অর্জন হচ্ছে এটার মূল উদ্দেশ্য পরবর্তী শ্রেণীর পাঠ গ্রহণের ক্ষেত্রে এই সুবিধা প্রদান করবে তাই এটি অনুসরণ করাটা জরুরি অ্যাসাইনমেন্ট তৈরি করতে যে গাইড বই নোট বই এ সমস্ত কোনো বই থেকে লাগবে না যে পাঠ্য তোমাদের যে পাঠ্য বই আছে সেখান থেকে তোমরা সেটা অ্যাসাইনমেন্টটা কাজ করতে পারবা আমি ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে দেখো অনলাইনের ক্ষেত্রে শিক্ষাতে নিদর্শতা যাচাই করা হবে তো তোমাদের যে তোমরা ইউনিক কিছু লিখতে পারো সেই ক্ষেত্রে ভালো মার্কিং বা ভালো একটা কমেন্ট পাওয়ার আশা আশা তাই অন্যের লেখা নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে না দিলে ভালো জমা দিলে কিন্তু তা পাতিল যাবে আবার সেই অ্যাসাইনমেন্ট তোমাকে পুনরায় করতে হবে অ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে এতে কোনো কম্পিউটার টাইপ করা যাবে না কম্পোজ করা যাবে না এতে তোমার হাতের লেখা অসুবিধা হবে আর অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনো কাগজ ব্যবহার করলেই চলবে তবে কভার পৃষ্ঠায় নাম শ্রেণী রুল বিষয় ও অ্যাসাইনমেন্টের শিরোনাম স্পষ্ট ইত্যাদি ভাবে স্পষ্টভাবে লিখতে হবে তো আমি তোমাদেরকে এর একটা ডেমো বা এর একটা ডেমো তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে কভার পেজটা হতে পারে তার পিডিএফ ফাইলটাও প্রিন্ট করার জন্য তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেই লিঙ্ক থেকে চাইলে এই অ্যাসাইনমেন্টের কভার পেজটা তোমরা নিয়ে ইউজ করতে পারবে এবার দেখি প্রতিষ্ঠান প্রধানগণ কি কি পদক্ষেপ নেবেন সর্বাগ্রে শিক্ষক শিক্ষার্থী ও গণের স্বাস্থ্যবিধি অনুসরণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে শিক্ষার্থী মূল্যায়ন কার্যক্রমে সকলে বিষয়ভিত্তিক শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ ও কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা যে মূল্যায়ন কার্যকর সেগুলো সংরক্ষণ করতে হবে সব সংরক্ষণ করতে হবে কোনো শিক্ষার্থী যেন কারো দ্বারা নৈতিক বা চাপের মুখোমুখি না হয় তা অবশ্যই কেড়ে রাখতে হবে প্রয়োজনে কোনো তথ্যের প্রয়োজন হলে আপনারা যে স্থানীয় যে শিক্ষা কর্মকর্তা মহোদয় আছে ওনাদের সাথে যোগাযোগ করা যেতে পারে এখানে পয়লা নম্বর মানে আজ থেকেই এবং পনেরোই ডিসেম্বর দু হাজার সালের মধ্যে অ্যাসাইনমেন্টের প্রদান ও জমা নেওয়ার কাছে সম্পন্ন করতে হবে অ্যাসাইনমেন্টের গ্রেড অবশ্যই অনুসরণ করতে হবে যেটা আমরা ছুটিতে দেখেছিলাম সামাজিক দূরত্ব শিক্ষার্থীদের জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় অ্যাসাইনমেন্ট জমা রাখার বক্সের ব্যবস্থা করতে পারেন আপনি অনন্য যে নির্দেশগুলো আছে সেই নির্দেশনাগুলো অবশ্যই আপনারা দেখতে পারেন পাশাপাশি আমরা অভিভাবক অভিভাবকগণের প্রতি যে পরামর্শগুলো আছে শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয় সেটা অবশ্যই উৎসাহ করবেন আপনারা শিক্ষার্থীদের মাধ্যমে তাদের যাতে নিজ হাতে শিক্ষার্থীরা করতে পারে সেটা নিশ্চিত করবেন আর শিক্ষার্থীর অনুধাবন ক্ষমতার জন্য ওদেরকে উৎসাহ করবেন নোটবই বা গাইড বা কারুদের লেখার জন্য যাতে নকল না করে সেটা অবশ্যই অবশ্যই আপনারা নিশ্চিত করবেন আর যে কোনো প্রয়োজন হল অবশ্যই আপনারা সংশ্লিষ্ট যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আছেন বা বিষয়ভিত্তিক যে শিক্ষক রয়েছেন ওদের সাথে সরাসরি যোগাযোগ করে সাহায্য নিতে পারেন সম্মানিত যারা যারা শিক্ষা কর্মকর্তা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় আছেন ওনাদের প্রতি একটা নির্দেশনা এখানে দেওয়া হয়েছে আপনারা সেই নির্দেশনাটা আশা করি এখানে দেখতে পাচ্ছেন তো আমি এখানে যে উল্লেখ করছি না যেহেতু আপনারা স্কে দেখতে পাচ্ছেন আমরা প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট গুলো কি কি হবে তা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ